প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো। এই শুভকামনায় আজকে আমি তোমাদের ভূগোল প্রথম পত্র একাদশ শ্রেণী সমুদ্রের স্রোত ও জোয়ার ভাটা এই বিষয় নিয়ে অষ্টম অধ্যায়, এই বিষয় নিয়ে আমি তোমাদের আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার যারা পরীক্ষার্থী এবং 22 সালের পরীক্ষার্থী যারা, তারা এই অষ্টম অধ্যায়ে সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা এই অধ্যায়টা ভালো করে দেখব। সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, তোমাদের সশরীরে ক্লাস তো চলছেই, কিছুদিন বন্ধ ছিল পূজা এবং ঈদ মিলাদুন্নবীর, 20 তারিখ পর্যন্ত ছুটি, 21 তারিখে আমরা ক্লাসে আবার ফিরে যাব। তো আমাদের সশরীরে ক্লাস চলবে, পাশাপাশি আমাদের অনলাইনেও ক্লাস চলবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সশরীরে ক্লাস করবেই, পাশাপাশি তোমরা অনলাইনে ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। যাই হোক, আমরা আজকে দেখো যে সমগ্র শ্রমিক এবং জোয়ারটা আমরা জানি চন্দ্র সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয়ে থাকে, এবং সমুদ্রের স্রোত, সমুদ্রের স্রোত আমরা এখানে মানচিত্রে এখানে আমরা দেখছি পৃথিবীর একটা মানচিত্র। এই পৃথিবীর মানচিত্রে উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এখানে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার একটা পানোয়া খাল রয়েছে যেটা মানব সৃষ্ট খাল, এটা আফ্রিকা, ইউরোপ আর এটা একেবারে অস্ট্রেলিয়ার উপরে উপর দিয়ে এই যে ছড়ানো ছিটানো যে দেশগুলো দক্ষিণ পূর্ব এশিয়া বা এশিয়া দেশ, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, একটা গ্রিনল্যান্ড, একটা দ্বীপ। এই গ্রিনল্যান্ড আমরা আজকের যে অধ্যায়ে আলোচনা করব, এই সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা। তো এখানে তার আগে আমাদের যে বিষয়গুলো সেগুলো একটু আমাদের দেখে নেওয়ার দরকার, যার কারণে আমি আগে
তোমাদের উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং গ্রিনল্যান্ড, যেহেতু আমাদের আগে একটু দেখে নেওয়া ভালো, তাহলে এটা হলো গ্রিনল্যান্ড, সবুজ গ্রিনল্যান্ড, একটা দ্বীপ উত্তর আমেরিকা, আর এটা দক্ষিণ আমেরিকা। তাহলে আমরা আজকে যেটা করবো বা যেটা জানবো সেটা হচ্ছে স্রোত। আমরা সাধারণত জানি যে যেসব দেশের নিকট দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেসব দেশের তাপমাত্রা বৃদ্ধি পায়। কি বললাম, যেসব দেশের নিকট দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেসব দেশের তাপমাত্রা বৃদ্ধি পায়, এবং তাহলে কি বললাম, যেসব দেশের নিকট দিয়ে উষ্ণ স্রোত, যেসব দেশের নিকট দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেসব দেশের তাপমাত্রা বৃদ্ধি পায়, এবং শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হলে শীতল স্রোত খারাপ হচ্ছে উষ্ণ স্রোত। এখন আমরা মানচিত্রে, বিশেষ করে পৃথিবীর মানচিত্রে মাঝ বরাবর যে একটা রেখা গিয়েছে, যে রেখাটা আমরা নিরক্ষরেখা বলে থাকি, যার মান হচ্ছে 0°, মাঝ বরাবর যে রেখাটা গিয়েছে নিরক্ষরেখা বা বিষুব রেখা, যার মান হচ্ছে 0°, তাহলে আমরা প্রথমে বললাম যে যেসব দেশের নিকট দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেই সব দেশের তাপমাত্রা বৃদ্ধি পায়, এবং শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হলে জলবায়ু অপেক্ষাকৃত শীতল হয়। শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হলে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হলে জলবায়ু অপেক্ষাকৃত শীতল হয়। তাহলে নিরক্ষরেখার থেকে উত্তরে এবং দক্ষিণে 23.5°, উত্তরে এবং দক্ষিণে নিরক্ষরেখার এই 23.5°, উত্তর এবং দক্ষিণে যেটাকে আমরা বলছি নিরক্ষীয় অঞ্চল, যেখানে তাপমাত্রা স্বাভাবিক নিয়মে একটু বেশি থাকে, এরকম উত্তর এবং দক্ষিণ মেরু, আমরা জানি বরফে ঢাকা, এবং সেখান থেকে যে স্রোতগুলো বেশি উত্তর মেরুর থেকে যে স্রোতগুলো নিরক্ষরেখার দিকে প্রবাহিত হয় বেশিরভাগ শীতল স্রোত, এবং যখনই এটা নিরক্ষরেখার সীমানার ভিতরে প্রবেশ করে তখন এটা উষ্ণ হয়ে যায়। তেমনি করে সুমেরু এবং কিমেরু যে স্রোতগুলো নিরক্ষরেখার দিকে প্রবাহিত হয় সেই স্রোতগুলো যখন নিরক্ষরেখার সীমারেখার ভিতরে প্রবেশ করে তখন সেটা উষ্ণ স্রোতে পরিণত হয়। তাহলে আমরা মানচিত্রে বেশিরভাগ করে আমরা দেখতে পারি, বিশেষ করে যে
এখানে এটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আমার কাছে একটা বই আছে, এখানে এই সূরাটা আরো স্পষ্ট করে দেওয়া আছে যে এখানে এখানে যে স্রোতগুলো উষ্ণ স্রোতগুলো এখানে যে উষ্ণ স্রোতগুলো দেখানো হয়েছে যেটা আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি না, এখানে উষ্ণ স্রোতগুলো মানে লাল কালিতে দেখানো হয়েছে উষ্ণ স্রোত, আর উত্তরে এবং দক্ষিণে উষ্ণ স্রোতগুলো লাল কালিতে দেখানো হয়েছে, আর শীতল স্রোত যেগুলো উত্তরে এবং দক্ষিণে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে দেখবা তোমরা মানচিত্রে। আর যদি বুঝতে থাকে তোমাদের কাছে তাহলে আরো সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা, দেখতে পারবা। যাই হোক, লাল কালি যে তীর চিহ্ন দেওয়া যে স্রোতগুলো সেগুলো হলো উষ্ণ স্রোত, উত্তরে এবং দক্ষিণে যে তীর চিহ্ন লাল যে তীর চিহ্নগুলো দেওয়া আছে সেগুলো সবই উষ্ণ স্রোত, এবং কালো কালি চিহ্নিত যে তীর চিহ্নগুলো দেওয়া আছে সেই কালো কালি চিহ্নিত যে তীর চিহ্নগুলো দেওয়া আছে সেগুলো শীতল স্রোত। তাহলে আমরা উষ্ণ স্রোত এবং শীতল স্রোত, তার আগে আমরা একটা বিষয় জানলাম যে যেসব দেশের নিকট দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেসব দেশের তাপমাত্রা বৃদ্ধি পায়। আর একটা বিষয় জানলাম যে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হলে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হলে জলবায়ু অপেক্ষাকৃত শীতল হয়। তাহলে আরেকটা বিষয় হচ্ছে যে এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, আর এটা হলো গ্রিনল্যান্ড, এটা হলো সবুজ যে আমরা একটা অংশ দেখতে পাচ্ছি গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড একটা দ্বীপ, সবুজ রঙের, তোমরা সব মানচিত্রে দেখতে পাবে, বিশেষ করে পৃথিবীর মানচিত্রে গ্রিনল্যান্ড। তাহলে এই গ্রিনল্যান্ডের আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, যেখানে একটা কথা বলেছি তোমাদের যে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হলে জলবায়ু অপেক্ষাকৃত শীতল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে শীতল স্রোতের প্রভাবে শীতল স্রোতের প্রভাবে উত্তর আমেরিকা শীতল স্রোতের প্রভাবে উত্তর আমেরিকার উত্তর আমেরিকার উত্তর আমেরিকা শীতল স্রোতের প্রভাবে উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদী, সেন্ট লরেন্স বললাম, সেন্ট সেন্ট লরেন্স নদী শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হলে জলবায়ু অপেক্ষাকৃত শীতল হয়, এবং উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদী ও তার মোহনা বছরের প্রায় নয় মাসই
নয় মাসই গর্ভাবৃত থাকে, তাহলে উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদী, তাহলে উত্তর আমেরিকার এখানে আমি তার আগে বলেছি যে শীতল স্রোত আর উষ্ণ স্রোত, শীতল স্রোত গুলো কালো তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে আর উষ্ণ স্রোত গুলো লাল তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। তোমরা পৃথিবীর মানচিত্রে কালার যে মানচিত্রগুলো সেখানে সুন্দর করে দেওয়া আছে এবং সমুদ্র স্রোতে আলাদা করে সুন্দর করে দেওয়া আছে, তোমরা মানচিত্রগুলো একটু দেখবে এবং এই স্রোতটা পড়ার সময় যে কোনো স্রোত, আটলান্টিক মহাসাগরের স্রোত হোক, ভারত মহাসাগরের স্রোত হোক, যে কোনো স্রোত পড়বার সময় মানচিত্রটা পাশে রাখলে তোমাদের মনে রাখতে সহজ হবে। তাহলে বললাম উত্তর আটলান্টিক আর উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদী বছরে এবং তার মোহনা বছরে প্রায় 9 মাসই বরফে ঢাকা থাকে, 9 মাসই বরফে ঢাকা থাকে। উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ুতে অধিক পরিমাণ জলীয়বাষ্প থাকে বলে স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বৃষ্টিপাত ঘটায়। তাহলে উষ্ণ স্রোতে, এর আগে বললাম কি যে উত্তর আমেরিকা সেন্ট লরেন্স নদী ও তার মোহনা বছরের প্রায় 9 মাসই সেন্ট লরেন্স নদী বছরের প্রায় 9 মাসই বরফে ঢাকা থাকে এবং উষ্ণ স্রোত প্রবাহিত হওয়ার সময় যখন তার উপর দিয়ে যে বাতাসটা প্রবাহিত হয় সেই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণটা বেশি থাকে। তাহলে উষ্ণ স্রোতের উপর দিয়ে যে বাতাসটা প্রবাহিত হয় তাতে জলীয়বাষ্পের পরিমাণটা বেশি থাকে, যার কারণে স্থলভাগে এসে বৃষ্টিপাত ঘটায়। তাহলে আমরা কি বললাম যে জলবায়ু অপেক্ষাকৃত শীতল, একটা বললাম যে যেসব দেশের নিকট দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেসব দেশের তাপমাত্রা বৃদ্ধি পায়। আর একটা কি বললাম যে শীতল স্রোত প্রবাহিত হলে জলবায়ু অপেক্ষাকৃত শীতল হয় আর শীতল স্রোতের প্রভাবে উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদী ও তার মোহনা বছরের প্রায় 9 মাসই বরফে ঢাকা থাকে বা বরফাবৃত থাকে। তাহলে উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ুতে অধিক জলীয়বাষ্প থাকে, উষ্ণ স্রোতের উপর দিয়ে
যে বাড়িটা প্রবাহিত হয় সেই বাড়িতে জলীয় বাষ্পের উপস্থিতিটা বেশি থাকে। তাই আমরা বললাম যে এখানে উষ্ণ স্রোত আর হলো শীতল স্রোত, একটা হলো উষ্ণ স্রোত আর একটা হলো শীতল স্রোত। উষ্ণ স্রোত তীর চিহ্ন লাল কালি দিয়ে দেওয়া রয়েছে মানচিত্রে, যে কোনো মানচিত্রে, বিশেষ করে স্রোতের যে মানচিত্রগুলো আছে। আর শীতল স্রোত কালো কালি দিয়ে চিহ্নিত করা আছে। এরপর জানতে জলবায়ু অপেক্ষাকৃত শীতল হয় এবং শীতল স্রোতের প্রভাবে উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদী তার মোহনা পর্যন্ত বছরে 9 মাসই বরফাবৃত থাকে। আর উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ুতে আমরা জানি যে উষ্ণ স্রোতের উপর দিয়ে যে বায়ুটা প্রবাহিত হয় তাতে জলীয় বাষ্পের উপস্থিতিটা বেশি থাকে, অধিক থাকে। তাহলে উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ুতে অধিক জলীয় বাষ্প থাকে বলে কি হয়, স্থলভাগে এসে যখন বাধা সৃষ্টি হয়, স্থলভাগে এসে যখন বাধা সৃষ্টি হয় তখন বৃষ্টিপাত হয়। তাহলে উষ্ণ স্রোতের উপর দিয়ে বায়ুতে, অর্থাৎ উষ্ণ স্রোতের উপর দিয়ে যে বায়ুটা প্রবাহিত হয় সেই বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিটা বেশি থাকে। কি কারণে বেশি থাকে? তাপমাত্রা বেশি থাকে, বিধায় যে পানির উপর দিয়ে যে বায়ুটা উষ্ণ, পানির উপর দিয়ে যে বায়ুটা প্রবাহিত হয় স্বাভাবিক নিয়মে সেখানে বাষ্পায়িত হয় এবং সেই বাষ্পায়িত জলীয় বাষ্পের অংশটা বাতাসে ভেসে আসে এবং বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বেশি থাকে, যার কারণে স্থলভাগে এসে বৃষ্টিপাত ঘটায়। এরপর আমরা মানচিত্রটা আবার একটু দেখি। পূর্ব ও পশ্চিম, পূর্ব আমরা জানি সব মানচিত্রের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, গ্রিনল্যান্ডের অর্থাৎ সব মানচিত্রের হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আর বললাম গ্রিনল্যান্ড সবুজ যে অংশটা গ্রিনল্যান্ড দ্বীপ, এখানে আমরা একটা বিষয় দেখলাম যে উত্তর আমেরিকা গ্রিনল্যান্ড, উত্তর আমেরিকা গ্রিনল্যান্ড। তাহলে আমরা এখানে একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে গ্রিনল্যান্ডের উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম। তাহলে গ্রিনল্যান্ডের পাশ দিয়ে, সেটা পূর্ব হতে পারে পশ্চিম হতে পারে, গ্রিনল্যান্ডের পূর্ব এবং পশ্চিম দিক দিয়ে যে স্রোতটা প্রবাহিত হয়ে আসছে এবং প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে পূর্ব এবং পশ্চিম, পূর্ব এবং পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে এটা দক্ষিণ দিকে আসছে এবং এখানে নিউ ফাউন্ডল্যান্ড একটা দ্বীপ আছে, নিউ ফাউন্ডল্যান্ড পূর্ব এবং পশ্চিমে। তাহলে আমরা দেখলাম কি যে গ্রিনল্যান্ডের পূর্ব পশ্চিম উপকূলের গ্রিনল্যান্ডের পূর্ব এবং পশ্চিম উপকূলের স্রোতের দুটি শাখা দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে এবং এরা যথাক্রমে পূর্ব ও পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত হিসাবে পরিচিত। তাহলে আমরা বললাম যে এই যে মানচিত্রে এই যে গ্রিনল্যান্ড যে দ্বীপ এবং উত্তর আমেরিকা গ্রিনল্যান্ড, আমরা পূর্ব এবং পশ্চিম, পূর্ব পশ্চিম আর দক্ষিণ
এখানে নিউফাউন্ডল্যান্ড, নিউফাউন্ডল্যান্ড তাহলে পূর্ব দিক থেকে এবং পশ্চিম দিক থেকে যে স্রোতটা প্রবাহিত হয়ে আসছে কোন দিকে? দক্ষিণ দিকে। পূর্ব এবং পূর্ব পূর্ব এবং পশ্চিম, তাহলে উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম, পূর্ব এবং পশ্চিম দিক থেকে এই যে স্রোতের একটা আমরা দেখতে পাবো এখানে তীর চিহ্নতে দেওয়া আছে, যে পূর্ব এবং পশ্চিম দিক থেকে বিশেষ করে পূর্ব এবং পশ্চিম উপকূলের সুমেরু স্রোতের দুটি শাখা, সুমেরু এবং কুমেরু, সুমেরু স্রোতের দুটি শাখা দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে এবং এরা পূর্ব ও পশ্চিম গ্রিনল্যান্ড, পূর্ব এবং পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত নামে পরিচিত। অর্থাৎ আমরা একটু সহজ করে বলি, সেটা হচ্ছে যে যে দ্বীপের কাজ দিয়ে স্রোতটা প্রবাহিত হচ্ছে, একটা হচ্ছে এটা হচ্ছে গ্রিনল্যান্ড, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বা পূর্ব এবং পশ্চিম দিক থেকে যে দুটি শাখা বা যে দুটি স্রোত প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে অর্থাৎ নিউ ফাউন্ডল্যান্ডের দিকে প্রবাহিত হচ্ছে, এটাকে আমরা বলছি পূর্ব ও পশ্চিম, পূর্ব ও পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত। অর্থাৎ গ্রিনল্যান্ডের পূর্ব পাশে এবং পশ্চিম পাশে এই স্রোতটা প্রবাহিত হওয়ার কারণে এটার নামকরণ হয়েছে পূর্ব পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত, এবং এই পূর্ব এবং পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত নামে পরিচিত। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগামী দিন তোমাদের এই স্রোতের পরেই আলোচনা করব, এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো দেখবে এবং মানচিত্রটা পাশেই রাখবে, স্রোতের যে মানচিত্রটা দেওয়া আছে তোমাদের বিভিন্ন রাইটার বইতে দেওয়া আছে, পাঠ্যপুস্তকে দেওয়া আছে, পাশাপাশি যদি তোমাদের মানচিত্র থাকে পৃথিবীর মানচিত্র, তাহলে এই স্রোত পড়বার সময় তুমি অবশ্যই মানচিত্রটা পাশে রাখবে। তাহলে আমরা একটা বিষয় জানলাম যে যেসব দেশের নিকট দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেসব দেশের তাপমাত্রা বৃদ্ধি পায়, আর শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হলে, যদি শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয় তাহলে জলবায়ু অপেক্ষাকৃত শীতল হয়। আর একটা বিষয় জানলাম আমরা যে উত্তর আমেরিকার অর্থাৎ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা, আমি আগে দেখাইছি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদীটার নাম হচ্ছে সেন্ট লরেন্স নদী থেকে তার মোনা পর্যন্ত বছরের নয় মাসই বরফে ঢাকা থাকে, বরফ আবৃত থাকে। সুতরাং সেখানে যে স্রোত সেখান থেকে যে স্রোত প্রবাহিত হবে, অর্থাৎ বেশিরভাগই স্রোত বরফ গোলা পানি, তারপরে বরফ গোলা পানি যখন উষ্ণমণ্ডলে প্রবেশ করছে তখন এই শীতল স্রোতটা উষ্ণ হচ্ছে। আবার বললাম যে উষ্ণ স্রোতের উপর দিয়ে যে বাতাসটা প্রবাহিত হচ্ছে সেই বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতিটা বেশি থাকে, আর জলীয়বাষ্পের উপস্থিতি বেশি থাকলে সেটা স্থলভাগে এসে বৃষ্টিপাত ঘটায়। আর একটা বিষয় বললাম যে গ্রিনল্যান্ডের পূর্ব এবং পশ্চিম দিক থেকে আমরা দেখব তীর চিহ্ন দিয়ে যে স্রোতগুলো দেখানো হয়েছে, লাল তীর তীর চিহ্ন এবং কালো তীর চিহ্ন দিয়ে যেটা দেখানো হয়েছে, একটা হচ্ছে উষ্ণ স্রোত লাল তীর আর কালোটা হচ্ছে শীতল স্রোত, তাহলে গ্রিনল্যান্ডের পূর্ব এবং পশ্চিম দিক থেকে যে স্রোতটা প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে আসছে অর্থাৎ এই দক্ষিণ দিকে অর্থাৎ নিউ ফাউন্ডল্যান্ডের দিকে আসছে সেই স্রোতটা কে আমরা বলছি, যেহেতু গ্রিনল্যান্ডের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, একটা পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে আসছে একটা পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে আসছে, এজন্য এই স্রোত
পূর্ব ও পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত নামে পরিচিত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিন আমরা এই স্রোতের এই বিষয়গুলো আমরা আবার ভালো করে দেখব। তো তোমরা বাসাতে এই স্রোতটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং খুব ভালো করে পড়বে। অষ্টম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ারভাটা। তো আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।